যে চেইন দেখতে পাচ্ছেন বেশ কিছুটা রাস্ট হয়ে গেছে, এবং যখন আমরা ট্যুরে বেরোই একসঙ্গে প্রত্যেক দিন 500 থেকে 600 কিলোমিটার করে বাইকগুলো চলে, আজ একটা বিকট শব্দ তৈরি হয়। আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোহেমিয়ান রাইডারে। আর আজকে আপনাদের কাছে চলে এসেছি একটা খুব ছোট্ট জিনিস, যার জন্য আমাদেরকে বেশ অনেক কষ্ট করতে হয়, কিংবা আমাদেরকে কোনো আর কি গ্যারেজ বা ওয়ার্কশপে গিয়ে বসতে হয়, আর মানে এর পিছনে খরচাটা অনেকটা হয়। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে নেকেড চেন ঠিক কীভাবে আপনি বাড়িতে বসে অর্থাৎ নিজেই নিজে থেকে নেকেড চেনকে ক্লিন করে নিতে পারবেন। আর আমাদের সব থেকে বেশি সমস্যা হয় আমরা যখন ট্যুরের মধ্যে থাকি, তো প্রত্যেক দিন যখন 500-600 কিলোমিটার বাইক চলে আর এই নেকেড চেন প্রত্যেক দিন এক মানে কী বলতে বিকট রকমের আওয়াজ তৈরি করে, শুকনো হয়ে যায়, ধুলো কাদা, এবং তার জন্য আমরা লুপ ব্যবহার করি, চেন লুপ। তো চেন লুপের দামটাও বেশ কিছুটা বেশি, তার জন্য চেন লুপের থেকে অনেক খুব সস্তাতে আপনি নিজে থেকেই খুব অল্প সময়ের মধ্যে আপনি খুব ভালোভাবে আপনার বাইকের চেন ক্লিন করে নিতে পারবেন। তো চলুন কীভাবে করতে হবে এবং কী কী উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিই। নেকেড চেনকে আপনি নিজে থেকে ক্লিন করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা গিয়ার অয়েল, রয়েছে ক্যাস্ট্রোলের, আমি নিয়েছি গিয়ার অয়েল, এবং তার সঙ্গে রয়েছে মোটামুটি অল্প পরিমাণে একটু কেরোসিন তেল লাগে, যেটা মোটামুটি এমনি অ্যাভেলেবেল থাকে, তো কেরোসিন তেল এবং একটা ব্রাশ। এই তিনটে উপকরণ দিয়ে আপনি নিজেই আপনার বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে আপনি খুব ভালো করে আপনার নেকেড চেন ক্লিন করে নিতে পারেন। তো চলুন কীভাবে করবেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে চেন দেখতে পাচ্ছেন বেশ কিছুটা রাস্ট হয়ে গেছে, এবং যখন আমরা ট্যুরে বেরোই একসঙ্গে প্রত্যেক দিন 500 থেকে 600 কিলোমিটার করে বাইকগুলো চলে, তখন এগুলো আরও বেশি ধুলো বালি, এবং যদি বৃষ্টির জল খায় তাহলে আরও বেশি রকমের এরকম হয়ে যায়, এবং তার সঙ্গে যেটা সমস্যা হয় একটা আওয়াজ, একটা বিকট শব্দ তৈরি হয় যেটা কোনোভাবেই একটু সমস্যা তৈরি করে আমাদের। তো সেইটা থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন একবার ট্যুরে বেরিয়ে সকালবেলা 5 মিনিট যদি আপনি সময় দেন তাহলে এই চেনটা একদম সুন্দর ক্লিন করে নিতে পারেন লুপ ছাড়া। এইভাবে প্রথমে আগে আপনি কেরোসিন তেলটা পুরো চেনটাকে একবার দিয়ে দিতে হবে, একটু ভিজিয়ে দিতে হবে একবার ও পুরোটাই। তো বন্ধুরা, দেখলেন যে পুরো চেনটা কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে দেবার পরে একটি ইউজড টুথব্রাশ হলেও চলবে আর কি, সেটা দিয়ে চেনটাকে ঘষে ঘষে এরকমভাবে পরিষ্কার করতে হবে, এবং এই পোর্শনটা পরিষ্কার হয়ে গেলে আবার চাকাটা ঘুরিয়ে চেনটাকে ঘুরিয়ে আবার মানে পুরো চেনটা আর কি রাউন্ড ওয়াইজ পুরোটাকে যদি এই টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পুরো যে ময়লাগুলো থাকে বেসিক্যালি বালি বা এই আর কিছু ধুলো এগুলো সব জমে যায় আর কি, সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে চেন পরিষ্কার করতে গিয়ে যদি কোনো জায়গায় মনে হয় যে কেরোসিন তেলটা একটু কম আছে মানে শুকনো রয়েছে, তো সেই জায়গাটা আপনি একটু কেরোসিন তেল আবার দিয়ে সেই জায়গাটা এইভাবে পরিষ্কার করতে পারেন। যত ভালো করে ঘষে দেবেন তত তাড়াতাড়ি ওই ময়লাগুলো মানে বেরিয়ে আসতে পারবে আর চেনটা আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে আর কি। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি সম্ভব হয় তাহলে একবার পুরো রাউন্ড ওয়াইজ চেনটাকে ঘষে দেবার পর ব্রাশ দিয়ে পারলে আরও একবার ঘষে নিতে পারেন অল্প কেরোসিন তেল দিয়ে, তাহলে কী হবে চেনটা আরও সুন্দরভাবে ক্লিন হবে। তো পুরো চেনটা ওই ব্রাশ দিয়ে ঘষে নেবার পরে আর একবার অর্থাৎ সেকেন্ড রাউন্ড ওই কেরোসিন তেল দিয়ে ওই পুরো চেনটাকে আর কি ধুয়ে ফেলতে হবে, তার কারণ হচ্ছে না হলে ময়লাগুলো পুরোটা মানে আর কি বেরিয়ে আসবে না বা ওগুলো বেরিয়ে চলেও যাবে না। তো তাই জন্য আর একবার দিয়ে দেবেন কেরোসিন তেল, দিয়ে দেওয়ার ফলে চেনটা পুরোপুরি একদম ক্লিন হয়ে যাবে, যেটা আপনি নিজেই আপনার নিজের চোখে দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শেষ ওই কেরোসিন তেলটা দিয়ে পুরো চেনের যে ময়লাগুলো ছিল নোংরাগুলো সেগুলো ধুয়ে দেওয়ার পরে একদম পরিষ্কার, যেরকম নতুন চেনের অবস্থা থাকে দেখতে পাচ্ছেন পুরো সেরকম হয়ে গেছে আর কি, এরকম হয়ে যাবে। তো শেষ কেরোসিন তেলটা দেওয়ার পর অল্প কয়েক মিনিট রাখলে
তাহলে ওই তেলটা যে রয়েছে চেনেতে সেটা ঝরে যাবে। তো বন্ধুরা এইবারে আপনাকে ওই গিয়ার অয়েলের মুখের ওপর দিকটা খুব অল্প করে কেটে গিয়ার অয়েলটা এইভাবে ধীরে ধীরে চাকাটা ঘোরাতে ঘোরাতে মানে পুরো চেনটা আপনি একবার দেবেন ঠিক মাঝখানটা দিয়ে, এবং তারপরে বাইরের দিকটা যে রয়েছে বাইরের দিকটা দিয়েও আপনি আরেকবার দিয়ে দেবেন, মানে মোট আপনি দুবার এই রাউন্ড শেপে দিয়ে দেবেন এইভাবে, দেখতে পাচ্ছেন তো এইভাবে, কিংবা ওপর দিয়ে আগে টোপা টোপা করেও দিতে পারেন, এইভাবে দিলে আমার সুবিধা হচ্ছে, তো আমি এইভাবেই দিচ্ছি দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গিয়ার অয়েলটা দুবার রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে এখন চেনের কন্ডিশন হচ্ছে এরকম, এবং বাইরে থেকে দেখেই বুঝতে পারছি বা আপনারাও বুঝতে পারছেন যে যে ময়লাগুলো ছিল সেগুলো সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা গিয়ার অয়েলটা দেবার পরে ব্রাশ দিয়ে ঘষার সময় যখন ওই আর কি কেরোসিন তেলগুলো বিভিন্ন জায়গায় ছিটকেছে ওইগুলো একটা কাপড় দিয়ে মুছে দিতে হবে। তো বন্ধুরা এই যে গিয়ার অয়েল একটা 120 ml এর ক্যাস্ট্রলের এই ছোট পাউচ, এই পাউচ দিয়ে আমার যতটুকু ধারণা আমি ইউজ করে দেখলাম যে একটা এরকম টিউবেতে আপনি মোট 4 বার আপনার চেন ক্লিন করতে পারবেন, তার মানে আপনার 50 থেকে 60 টাকার একটা ক্যাস্টর অয়েল দিয়ে গিয়ার অয়েল দিয়ে মানে আপনার প্রত্যেকবারের খরচ পড়বে কম বেশি 15 টাকা, এবং 50 ml-এর মতো কেরোসিন তেল প্রথমে শুধু একটু ব্রাশ দিয়ে ক্লিন করে তারপরে ওটা দিয়ে দিন, একদম স্মুথ হয়ে যাবে। আমি বলছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, খুব ভালো ফল পাবেন, অন্তত লিউবের থেকে অনেক ভালো বলে মনে হলো। আর শুধু এটা না, লিউবের যেটা দাম রয়েছে তার থেকে অনেক কম খরচে আপনি এটা নিজে থেকেই শুধু 5 মিনিটের মতো সময় দিয়ে আপনি পুরো টোটাল আপনার চেনটাকে ক্লিন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আমার হয়ে গেছে পুরো চেন ক্লিন। আর বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে।